ভাই সহ আমাদের আর কর্ম মোজাম্মেল ভাই, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, এখানে সকলের ছাত্র নেতা সারুন ভাই, তারপরে বাকি ভাই, আমাদের সুন্দর ভাই সহ অসংখ্য নেতৃবৃন্দ, হ্যাঁ দিপি রঞ্জিন ভাই, তারপরে অসংখ্য নেতৃবৃন্দ, আমি সকলকে আমার নিজের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা, এই শামসুল আলমের সাথে আমার অনেক স্মৃতি বিজড়িত, যেটা অনেকের সাথে হয়তো নাই, কারণ আমার বাল্য বন্ধু অর্থাৎ স্কুল জীবনের বন্ধু হচ্ছে এই শামসুল আলম চৌধুরী। এবং ঢাকা শহরে আসার পর যে রাজনীতি শুরু করে সেটাও আমার সাথে। আমি যখন ঢাকা মহানগরের প্রতিষ্ঠাতা উত্তরী প্রতিষ্ঠান সেক্রেটারি হই, তখন আমি তাকে সহপ্রধান সম্পাদক মানে সেটাও আমার হাত ধরে রয়েছে। তো সুতরাং শামসুল আলম এনিভাই একটু আগে বলেছেন যে একটা নিবেদিত প্রাণ দল পাগল ছেড়েছিল, এবং আপনারা জানেন এই যখন পার্টির সম্মুখে অথবা মুক্তাঙ্গনে কোনো প্রোগ্রাম শুরু হতো, প্রথম মাইকটি যে হাতে নিত সেটি হচ্ছে শামসুল আলম চৌধুরী। 111-এর সময় পার্টি অফিসে কুকুরও আসতো না, তখন এই শামসুল আলম চৌধুরী ব্যাংগাড়ির উপর বসে থাকত সূত্রাপুরের মিন্টু সহ। কেউ যদি জিজ্ঞাসা করতো যে তোরা কী কর, বলতো যে আমরা পার্টি পাহারা দিচ্ছি। এরকম দল পাগল, এরকম ত্যাগী নেতা কর্মী আসলে এই দলে খুব একটা নাই, কিন্তু তারপরও পদের জন্য দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গিয়েছে আমি যতটুকু জানি। তবে পরীক্ষিত সৈনিকরা ত্যাগী নেতা অভিমানী হয় কিন্তু বেইমান হয় না, সেটার সাক্ষর শামসুল আলম চৌধুরী। সে রাখলে পদবঞ্চিত থেকে বুকে কষ্ট নিয়ে দাদা নিয়ে এই পার্টির যে আসতো, একসঙ্গে পান খেত, একটা লালসা খেত, তারপরও পার্টির সারতেন না, তারপরও এই দলের কেউ খুঁজে খুঁজে এই সমস্ত নিখুঁত ভালোবাসা প্রেমী দল পাগল ছেলেদেরকে মূল্যায়ন করে না। আমার দুঃখ হচ্ছে শামসুল আলম চলে গিয়েছে, আমাদের মধ্যে আমরা অনেকেই চলে যাবো, কেউ বেঁচে থাকবো না। কুন্দে রাত্রিন যা রেখাল মন, মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুসাপ গ্রহণ করতে হবে। তবে এই শিক্ষা দেয় আমাদেরকে যে শামসুল আলমের মতো ত্যাগী অসংখ্য নেতা কর্মী কীভাবে অকালে হারিয়ে যাবে, আর আমরা এসে কী সাধন করবো, একটা মিলাদ ফলাবো, এর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ বলে আমরা মনে করি। আমরা অনেক সিনিয়র নেতৃবৃন্দ হয়েছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আগামী দিনে মন্ত্রী হবেন, এমপি হবেন, কিন্তু আপনাদের আরও দায়িত্ব আছে এই ছেলেগুলোর প্রতি। যারা তবে নিবিত প্রাণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ অন্যজনকে নির্ধারণ করে বলেন যে শামসুল আলমের মতো ছেলেরা আজকে পদবঞ্চিত হয়ে মৃত্যুবরণ করতে হবে কেন? আজকে যারা দেখি না তারা অভিমানী হয়, তারা বেইমান হয় না, তারা এই দল ছেড়ে অন্য দলে যাবে না। সুতরাং তাদের একটা অবস্থান নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। তো সুতরাং আজকে শামসুল আলম নাই, আমি বলবো যে তার বিদায়ী আত্মার মাসরা চামড়া করে, এবং অকাল মৃত্যু বলে আমি কিছু বলব না, কারণ আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন ডাক্তার সাদেক ডিএস, 90-এর গণভুত্থানের কিংবদন্তি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব নন্দিত জননেতা জনাব সাইদুল কবির ফখর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বন্ধুরা, আমি যে কথাটি বলতেছিলাম, আজকে আমরা শপথ নিতে চাই যে আর শামসুল আলমের মতো পদবঞ্চিত ত্যাগী নেতা কর্মী যাতে অমূল্যায়িত না থাকে, তাদেরকে যাতে মূল্যায়ন করা হয়। এবং আরেকটি কথা হচ্ছে যে এই যে তার দুটি সন্তান, তারা এখন পর্যন্ত আসলে সেই ফ্যামিলিটা সচ্ছল নয়। আমাদের বিত্তবান আমাদের মধ্যে যারাই আসো থাক না কেন, আমরা যদিও 12 বছর ক্ষমতার বাইরে, তারপরও আমাদের অনেকের সামর্থ্য আছে তাদের জন্য কিছু করার, তাই করবো। কিন্তু দুঃখ হয় এই শামসুল আলম 90-এ গণভুত্থান করেছেন, এই শামসুল আলম 96 সালে খুনি হাসিনার ফিরাই আন্দোলনের ভূমিকা রেখেছেন, এই খুনি হাসিনা ভিত্তিক যে আন্দোলন এখন তৈরি হচ্ছে সেই আন্দোলনও ঘনিষ্ঠ ভূমিকা রাখার কথা। দুর্ভাগ্য হল সত্য সে আমাদের মাঝে চলে গিয়েছে। আমি একটু ক্ষোভ থেকে মন থেকে বলছি, বন্ধুরা যেহেতু আমার আসলে কাছের বন্ধু তার কেউ নাই, আমি সালা এই কথা সত্য, স্বীকার করার সময় নয়, তাই আমি প্রত্যেককে আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার নিজেই আর তার মাঝরাত কামনা করে সকলকে ধৈর্য ধারণ করে এবং তার প্রতি একেবারে অন্তর অন্তঃস্থল থেকে নামাজ পড়ে আমি দোয়া করার জন্য অনুরোধ জানিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ধন্যবাদ আপনাকে। এখন আপনাদের বক্তব্য রাখবেন বিএনপির সাবেক ছাত্র নেতা, বিএনপির সভাপ্রধান সম্পাদক কৃষি যারা শামীম ভাই, এবং শামীম ভাই বর্তমানে আমাদের আপন কুকু ক্রিয়া সংস্থার সহসভাপতি, উনি বুঝতে পারবেন শামীম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আমাদের মাঝ থেকে নিয়ে গেছেন, তিনি আরাফাত রহমান কবু কুরিয়া সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি নাজিমুদ্দিন আলম ভাই উপস্থিত রয়েছেন, খায়ের ভাই চেয়ারপার্সনের উপদেষ্টা, খায়ের কবির ফোকন ভাই, আমাদের সরসনাদের সম্পাদক ফারুন ভাই, আকরাম মোজাম্মেল ভাই, আলী আকবর চন্দ্র ভাই, হারুন ভাই, ত্রিপু ভাই, হারুন ভাই কমিশনার সহ সবাইকে আমি সালাম শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আমার আসলে ও দীর্ঘক্ষণে আলী ভাই আর হারুন ভাই বক্তব্য রেখেছেন, একেবারে সত্য কথা বলে তারা বলেন। অনেকটা অনাদরে অবহেলায় তিনি দুঃখ কষ্ট নিয়ে আমি মনে করবো ভুল ট্রিটমেন্টে আমাদের মাঝ থেকে তিনি চলে গেছেন, এই কথা আমরা কখনো পূরণ করতে পারব। আমার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল দীর্ঘ বছর জীবন, অনেক কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। আমি মনে করি তার মতো একজন নেতা আদর্শিক, সৎ, নির্মম, দলের জন্য এত বড় ডেডিকেশন তার, এরকম একটি নেতা পাওয়া, কর্মী পাওয়া খুব কঠিন, এই দলে খুব কঠিন। তিনি যে ত্যাগ স্বীকার করেছেন, তার বড় ভাই হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিটা দিন আমি তার সাথে ছিলাম, তার মায়ের সাথে ছিলাম, তার ভাই কালাম এবং শরীফ, তার ছেলে, তার স্ত্রী, তাদের সাথে আমি ছিলাম, আমার বাসার পাশেই হসপিটাল দিয়েছে, আমি আমার বাসার থেকে ভাত নিয়েও তাদেরকে নিয়ে ওইখানে খাওয়া ছিলাম, প্রতিদিন আমি ছিলাম। আমার এত কষ্ট লেগেছে, আমাকে বারবার বলেছে সাহেব ভাই কালকে পাঁচটার সময় আমাকে রিং করা হবে, আসেন থাকেন। আমি মাসুম ভাইয়ের সাথে কথা বলেছি, ডাক্তার বর্ষিং সাহেবের সাথে কথা বলেছি, রিং করাইছে ঠিকই, কিন্তু চব্বিশ ঘন্টা যেতে পারে নাই। আবার বিকালবেলায় যখন পরবর্তীতে অ্যাটাক করে আমাদের হারুন ভাই লাস্ট কথা বলে তার ঘুমের মধ্যে চব্বিশ ঘন্টাও যায়নি, দ্বিতীয় অ্যাটাক করছে, রিংটা আমার মধ্যে কিছুটা অ্যাডজাস্ট হয়, দ্বিতীয় অ্যাটাকেই তাকে লাইফ সাপোর্ট দিয়েছে। তখনও আমি হসপিটালে গেছি, আমার সাথে আজ আমার ছিল, তখন যে আলম ভাইকে আমি ফোন করছি, আলম ভাই তখন আমাদের নির্দেশ দিচ্ছে তোমার এখানে যাওয়ার কথা হবো, খায়ের ভাই যাবে ফোন করছি, সবাই আসছে, কিন্তু তার খায়ের তো মিস ট্রিটমেন্ট। আমার মনে হয় এত অল্প সময় সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে, নীরবে নিভৃতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেছে। তার মা আমি দেখেছি বারবার সে ঘুরে নিচে পড়ে যাচ্ছে, পানি দিয়ে নিচে পাশে একটা রুমে তার স্ত্রী, তার মা, তার বোন, তার দুই ভাইকে নিয়ে সারা রাত ধরে এইভাবে বোঝা উঠলো আমার এখানে আসে। আমি তাকে ফোন দিলে রাত একটার সময় সে হাইকে হাইটে রিক্সায় করে আসছে আমার, সেখানে কিছু টাকাও আসেনি, সে রাত আর দুইটা পনেরো দুইটার সময় আমার ওইখান থেকে বেরো। আমি মনে করি আজকে তার যে দুইটা সন্তান দেখে গেছে, তার স্ত্রী মা সহ মায়ের কাছে বড় ছেলের লাশ, এর চেয়ে কষ্টদায়ক পৃথিবীতে আর কোনো পিতামাতার সন্তানের লাশ ধারণ করার ক্ষমতা কারণ। আমি মনে করি তার যে ত্যাগ, তার যে কষ্ট, তার যে মূল্যায়ন হয়নি, বঞ্চিত হয়েছে, কষ্ট রয়েছে তার বুকের মধ্যে, আমাদের রাজিউদ্দিন আলম ভাই তাকে ধরে এনে আলাপত প্রমাণ করবো, আমাদের হৃদয়ের স্পন্দ, আমাদের রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশভক্তি বেগম খালেদা জিয়ার হৃদয়ের স্পন্দ আলাপত প্রমাণ করবো স্মৃতিকে জীবন্ত করে রাখার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন এই সাংসদ। আমি মনে করি স্বল্পতম সময়ে এই সংগঠনকে সারা বাংলাদেশে খুঁজে খুঁজে যারা ত্যাগী যোগ্য সবাই ছাত্রদাতা তাদেরকে এখানে সংযুক্ত করে এই সংগঠনকে শক্তিশালী করেছে, তার একটা চিন্তা চেতনা পরিকল্পনা থেকে সারা বাংলাদেশে নেতাকে শক্তিশালী করে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটাকে দেন নাই। আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন, সবচেয়ে বড় কথা যেটা গত দশই জুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ভারতের বিজেপির নেতারা যে কটূক্তি করেছেন তার প্রতিবাদে এই অবস্থায় আমরা যখন সকালবেলা পার্টি প্রেস ক্লাবের সামনে থেকে মিটিং করে ওই অবস্থায় আমরা চলে গেছি ওইখানে জুমা নামাজ পড়তে, ও আমার সাথে ছিল, রবি ছিল, এখানে বাবু ছিল, আমাদের আলাদা সবাই ছিল,
সালামটা ফিরাই পারেনি, দৌড়াইছে মাইকে ধরে, সারাক্ষণ সে বক্তব্য, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক দিয়ে আসছে, পুলিশ বাধা দিচ্ছে, ওইখানে নিয়ে আমরা মিছিল করছি, ও মিছিলে বক্তব্য দিচ্ছি। আল্লাহ রসুলের এবং মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীর বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে সে গণমন বিধান স্লোগান তিনি উচ্চারণ করেছেন, তিনি বক্তব্য দিয়েছেন। এই অবস্থায় হঠাৎ করে ওইখানেই তিনি বুকে তার হাত চারতে কাউকে বলে না, সে একা একা আড়াতো তোমার বুকু দেড়শো নব্বই অফিসে আছে বসে বসে থাকার পর আধা ঘন্টা পরেই শেষ করত, আমরা জানতো ল্যাটার করতেছিলাম, তারপর তারপর হাসপাতাল দিয়ে যাবে। আমাদের আজকে শুধু তার জন্য আমরা দোয়া করবো, শুধু এটাই না, তার দুটি শিশু বালক সন্তান আঠারো বছর চোদ্দ বছর, তাদের লেখাপড়ার দায়িত্ব আমাদেরকে বহন করছে, এটা আমার প্রস্তাব। প্রয়োজনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি অনেক সহযোগিতা করছেন, অনেক নেতা কর্মী যারা ঘুম হয়েছে খুন হয়েছে, আমরা এই জিনিসটা আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নলেজে নিয়ে তার মধ্যে একজন নিবেদিত প্রাণ, তার মধ্যে একজন ত্যাগী নেতার পরিবারের দিকে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের দলের তারা হলে তার যে ঋণ, এই ঋণ আমরা শোধ করতে পারব। আর আমরা সবাই কায় মনে বদ্ধ দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার জীবনের সমস্ত ভালো কাজের ওসিলায় আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন এবং জান্নাতে উঁচু মাকাম দান করেন, এটি আমাদের দোয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাহেবকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। আমাদের মধ্যে আরও উপস্থিত হয়েছেন বিএনপি নির্বাহী জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কাজী রফিক ভাই। এখন আপনার সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শামসুদ্দিন শামসুদ্দিন আলমের চৌধুরী, যে চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন, সার্বক্ষণিক যোগাযোগ করেছেন এবং তাকে আর্থিকভাবে সহায়তা করেছেন জনাব সাবেক এমপি জনাব লায়ন হারিম, সাবেক এমপি জনাব লায়ন হারুন ভাই, জনাব হানুরুল রশিদ হারুন ভাই সাবেক এমপি। সালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব নাজিরুদ্দিন আলম ভাই উপস্থিত আছেন, বারবার নির্বাচিত প্রধান মন্ত্রী উপদেষ্টা আমাদের অত্যন্ত প্রিয় জনাব আবু জাহেদ ভুঁইয়া সাহেব, ডাক্তার জিয়ার জনাব খাইলেন কুমার সুপন সাহেব, আর সামনে রামগঞ্জের অনেক নেতা আছে, আমার বাংলার অনেক নেতা আছে, আসলে দোয়া মাহফিল এখানে বেশি কথা না বলে আসলে আমার সাথে যতদিন শামসুর আলম যতদিন পরিচয় ছিল তার মধ্যে তহমায়ুক একদম যখন সম্পর্ক আমি দেখি না, যদি সে মারা গেছে সেদিন রাত্রে বারোটার সময় আমি তাকে দেখে আসছি, তিনটার সময় সংযুক্ত করলাম যে সে মারা গেছে। আমাকে আমাদের আলম ভাই অনেকবার বলছে যে তার আগে অন্তত জায়গায় দেখার জন্য, আমি শোনার কথা না হইলেও আমি নিজে যাইতাম, তারপরে মনে বলাতে আমার মনে হয় জিনিসটা আরেকটু গুরুত্ব পাইছে, তা আমরা তার বিদিকে একটা মাঠের কামনা করতেছি, তিনি যেন জানান পাচ্ছিলেন এবং আমরা সবাই মিলে যাচ্ছি তার যে ছোটো বাচ্চা যারা রয়েছেন তাদেরকে যেন আর্থিক কিছু সহযোগিতা করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ডেকে শেষ করি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা রাষ্ট্রপতি মহাকু সৈনিক স্বৈরতা বিজয় আন্দোলনের সেনানায়কদের মধ্যে একজন, নদী জেলা বিএনপির সভাপতি, জাতীয় বীর এবং সাবেক এমপি জনাব খায়ল কবির ফুকন, জনাব খায়ল কবির ফুকন এবং বিজেপি জাতীয় নির্বাহী কমিটির বীর কবি যুব মহাসচিব জনাব খায়ল কবির ফুকন। আমাদের অত্যন্ত প্রিয় সাবেক ছাত্র নেতা আমাদের আরো বর্তমান পূর্ব ক্রীড়া সংসদের সাধারণ সম্পাদক মরহুম শামসুল আলমের স্মরণে আয়োজিত আজকের এই মিলাদ ও দোয়া অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, আমার বন্ধু নব্বই সদস্য গণপ্রসামের দেবতা জাতীয় দিন জাতীয় সাবেক এগিয়ে জাতীয় সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা সাবেক সংসদ সদস্য যেন আপনার দুই দিন আলো ঠিক আছে, আমার আরেক বন্ধু আমাদের নব্বই আন্দোলনের আলেক রাষ্ট্রপতির সাহসী নেতা বিএনপি মাননীয় চেয়ারপার্সন লোকদের পরিষদের অন্যতম সদস্য
আমি প্রথমেই তার যদি আপনার প্রতি ভবিষ্যৎ আমি বিধান করছি, তার এই আকস্মিক মৃত্যুতে আমি গভীরতায় সদাহত মর্মাহত দেখি, কারণ তাকে অত্যন্ত কাছে থেকে দেখার আমার সৌভাগ্য হয়েছিল ছাত্রী করতেন, এবং উনি একজন নিবেদিত যে কথাগুলি স্বামী বলে গেছেন একজন কৃষ্ণের স্বামী, সে অত্যন্ত তার যে জলের জন্য যে তার যে ট্যাক্স ভেড়া এবং একটি লোক পাঁচটায় পাঁচটায় চাকরি করছেন, মানে সারাক্ষণই সে সংগঠন নিয়ে চিন্তা করছেন এবং তার দলের সমস্ত কর্মকাণ্ডে সে হয়তো একটা টিভির আন্দোলন কোনো আন্দোলন সংগ্রামে তাকে এখানে অনুভূতির সাথে দেখিনি, সমস্ত কর্মগুলি সক্রিয়ভাবে মাঠে দেখেছেন, এবং তার এই মৃত্যু এই মৃত্যুটা কীভাবে হয়েছে সে কিছুটা গবেষণা দেওয়া হতো, তার সঠিক চিকিৎসার আধারে বা ভুল চিকিৎসার হয়েছে তারা হয়তো মৃত্যু করেছে, যেটা কোনো কোথাও হতে হতে পারে যে আল্লাহ তাকে আগে রাখেন না, যেভাবে চলে গেছেন একজন মানুষের মানুষ মানুষের মৃত্যু অনিবার্য, আমরা পূর্ণ নাচের জায়গাতে ভালো কথা বলি, ভারতে এই প্রতিযোগী থেকে সমস্ত প্রাণীকে তার তাদেরকে সব গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের ছেলে চলে গেছে এইভাবে চলে যাওয়া এই অকালে চলে যাওয়া এই অসময়ে চলে যাওয়া যে অসময়ে মানে যদিও কোনো মৃত্যুর কোনো সিরিয়াস মানে যা মানে মৃত্যু কোনো ছিল না জন্মের সিরিয়াস রয়েছে, কিন্তু এইভাবে চলে যাওয়াটা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারছি না, আমাদের যে দুঃখ বেদনার কষ্ট রিসিয়ার করা যাবে না, কারণ তার তার সে তার যে অবদান যে তিনি যে দলের জন্যে তার জীবদ্দশায় তিনি যে জাতীয় দল দলের যে অবদান রেখেছেন তার যে বা ভূমিকা রেখেছেন আসলে সে অবসময় পরিশেষ করা যাবে না, এবং তার জীবদ্দশায় কিন্তু তাকে আমরা সচেতন মূল্যায় করতে পারি না, কারণ কী কী বলছেন আমাদের কারণ বলছেন যে তার জীবদ্দশায় তার যে প্রাপ্য ছিল তার থেকে আরও অনেক আমি মনে করি যে তার যোগ্যতার মাত্রাটিতে সে একজন আমাদের আরও বড় দলীয় পদ পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তাকে সঠিক মূল্যায়ন করতে হবে ব্যর্থ হয়েছি, আমরা তার মৃত্যুর পর একদিনের আমরা তাকে তার আমরা উচ্চ প্রশংসা করি তার অবদানের কথা বলি, কিন্তু জীবদ্দশায় আমরা তাকে কিছু দিতে পারলাম না সেটা আমাদের জন্য দুর্ভাগ্য, তাই আগামী দিনের জন্য এই ধরনের মানে ভাগ্যগরণ করতে যেন না হয়, যারা দলের জন্য ত্যাগ শ্রম যারা জীবন উৎসব করে তাদের ভবিষ্যতে আমাদের কিছু কর্মী রয়েছে, তাহলে শুধু আমরা তাদের জন্য স্মরণ স্মরণ করবো তাদের জন্য আমরা কথা বলে আমরা দুঃখ প্রকাশ করবো, কিন্তু পরে আমরা তাদের নিয়ে দায়িত্ব পালন করবো না, তার পরিবারের তার জন্য একজনের পরিবারকে সে কীভাবে 14 বছর যেমন ডিভিজনে দায়িত্ব পালন করছে, এই 14 বছর আমাদের নেতা কর্মীদের কী দুর্নীতির জীবনযাপন করছে, ব্যবসা বাণিজ্য মামলা হামলা জীবন শিকার হচ্ছে, আমরা কতজনের খবর রাখি, এই যে কর্মীদের খবর রাখতে আমরা অসহ হতে পারি না, কিন্তু আমাদের নেওয়া উচিত তাদের মধ্যে আমরা সবাই কেউ ভালো নেই, তার মধ্যে যতটুকু সম্ভব আমাদের প্রিয় সহকর্মী পলিটিক্যাল ফ্যামিলিতে বেস্ট ফ্রেন্ড আমরা একটু কথা বলি, আমরা একই আদর্শ পরিবার একই আমরা গলায় শুনি শহীদ আর আমাদের শৈলী, তাই আজকে যে স্বাস্থ্য দলের জন্য দলের জন্য যে অবদান রেখে গেছেন তার কাছে আমরা হারিয়েছি, তার জন্য আমরা আজকে মহাজাবুল আলমিনের কাছে তাই মনে করছি আজকে তার কাছে দোয়া করবো সর্বোচ্চ স্থান তাকে যেন জান্নাতুল ফেরদৌস করেন, এবং তার সুখ সম্পর্ক পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি, এবং তার পরিবারের প্রতি তার ছেলে সন্তানদের প্রতি বা সন্তানদের প্রতি আমাদের কিছু দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা আমরা যেন সবাই মিলে পালন করতে পারি, এবং দলের হাইকমান্ডের সাথে আমরা একটু বিষয় নিয়ে কথা বলবো, যারা এখানে আলম আছেন আলম যেহেতু নাজিমুদ্দিন আলম সভাপতি তার সমাধানে ছিল তার আমরা তাদের সব ফিরেই করবো, তার অত্যন্ত স্নেহের ছিল অত্যন্ত আদরের ছিল সে আমাদের, তা যাই হোক এখন মানে তার পরিচয় তার দিদি আত্মার প্রতি ভবিষ্যৎ দাঁড়িয়ে দিলেন বলে আমার বক্তব্য শুনতে হবে বাংলাদেশ ধন্যবাদ। সবাই কথা বলে না সবাই প্রেমী থাকি, এখন আপনাদের কোনো বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি জননেতা সাবেক ছাত্রদল জনাব আবুল খায়ের ভূঁইয়া, জনাব আবুল খায়ের ভূঁইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত রহমান গগত স্মৃতি সংসদ আয়োজিত আজকের এই সংগঠনের সাধারণ সম্পাদক মন্ত্রী শামসুর আলম চৌধুরী বিজয় যাত্রার মাগফিরাত কামনা করে আজকে মিলাদ এবং স্মৃতিচারণ অনুষ্ঠানের এই সংগঠনের সম্মানিত সভাপতি
সাবেক এমপি জননেতা জনাব নাজিমুদ্দিন আলম এই সমাবেশে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা ডাক্তার জিএস, সাবেক সংসদ সদস্য জননেতা জনাব খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সহসাম্পাদক সম্পাদক ঢাকা কলেজের বিজি হরচন্দ্র সিদ্ধারুন উপস্থিত আছেন। আমাদের আরেকজন সাবেক সংসদ সদস্য বিএনপি নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ফরিদগঞ্জ থেকে তারপরে আমার পার্শ্ববর্তী রায়পুরের সাথে সংলগ্ন অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব হরচন্দ্র সিদ্ধারুন সাহেব উপস্থিত আছেন। আমাদের এই এলাকারই সাবেক কমিশনার এবং জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা মহানগরীর সাবেক নেতা, বর্তমান বিএনপির ঢাকা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক এবং সে রামগঞ্জের কৃষি সন্তান মূলবাড়ি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ উপজেলায় জনাব হরচন্দ্র সিদ্ধারুন এখানে উপস্থিত আছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা, রামগঞ্জ সরকারি কলেজের সাবেক বিভি, রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহিম সহ বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ, আমাদের আত্মীয় উপস্থিত ঢাকা মহানগরীর সাবেক ছাত্র নেতা মোজাম্মেল, সাবেক ছাত্র নেতা আমাদের আলী আকবর চূর্ণ, রনুল ইসলাম ত্রিপুর সহ সাবেক বিজেপির শামীম রহমান শামীম সহ আমাদের হোমিওপ্যাথি ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ সহ অনেক ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে শামসুল আলমের স্মৃতিচারণ করতে হবে, মানসিকভাবে আমরা কেউ এই বিষয়ে প্রস্তুত ছিলাম না। 1985 সম্ভবত তাই না, আরো 86 সালে এই সময় ঢাকা মহানগরীর সে ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়। অনেকাংশে অনেক সময় ঢাকা কলেজের হোস্টেলে আনন্দের সাথে সেখানে রাত্রি যাপন করত এবং স্বেচ্ছার বিরোধীর সাথে আন্দোলনে প্রত্যেকটা জায়গায় যখন যে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রত্যেকটি দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা এবং মনোবল নিয়ে পালন করেছে। 96 সালে সর্বদিদি হাসিনা বিরোধী আন্দোলনও ঢাকা মহানগরীর দায়িত্ব থাকাকালীন অবস্থায় যথাযথভাবে দায়িত্ব পালন করেছে এবং প্রতিটা ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনো তার মধ্যে কোন রকমের কাকুণ্যতা ছিল না, শৈথিল্যতা আমরা কখনো লক্ষ্য করিনি। বিএনপির যে কোনো সমাবেশ, এটা হয় পাটিবিশ, না হয় পল্টন, না হয় স্বরাজ্য উদ্যান, যেখানে হতো দুইটা লোক, একটা হচ্ছে শামসুল আলম চৌধুরী, আর একটা হচ্ছে যুব দলের সহসাধ বিরোধী সম্পাদক মার্জি সহসাধ আমাদের লক্ষ্মীপুর কৃষি সন্তান বাবুল জিএস বাবুল, এই দুইটা লোককে আমি আমার লক্ষ্মীপুরের কোনো ছেলে যাতে আমি পার্টিপেশন না আছি এদেরকে দিয়ে যে কোনো ইনফরমেশন বা তাদেরকে পাওয়ার এখানে পাওয়া যেত। আল্লাহ কি রহমত জনজনে আমাদেরকে ত্যাগ করে চলে গেছেন। বিশেষ করে আমি আমার ওয়াইফকে আজকে বলেছি যে এখন কোথায় যাচ্ছ, ওই তাহাকে ভুলে নেই। আমি বললাম যে আমাদের যে আলম মারা গেছে তোমাকে তো বলছি তুমি খেয়াল করাবে বলে, এখন হঠাৎ করে তার মনোহরার পথে গেছে দপ্তরে কামতেছে। পারিবারিকভাবে আমি হারুন আলম ত্রিপু আমরা যদিও লক্ষ্মীপুর জেলা কিন্তু আমাদের পারিবারিকভাবে একটা বন্ধন ছিল, এখানে আমরা প্রত্যেকে পারিবারিক সর্বোচ্চ সব কিছু খবর রাখতাম। তার বিরুদ্ধে আন্দোলনের দীর্ঘ সময় আমরা একত্রে থেকে এই ঢাকা শহরের প্রত্যন্ত অঞ্চল বিভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম পরিচালিত করেছি, সময় দিয়েছি আন্দোলন সংগ্রামে বিভিন্ন রকমের লজিস্টিক সাপোর্ট জোগাড় করতে গিয়ে তাদের সাহায্য সহযোগিতা করেছি। এখানে আলী আকবর চূর্ণ আছে, রণকৃষ্ণ ডিপু আছে, মোজাম্মেল আছে, এরা প্রত্যেকে এক একজন সৈনিক হিসাবে সেই দিন পালন করে তাদের সাথে আলোচনা ছিল। আমি চেষ্টা করেছি আমি যখন এখান থেকে আমার লক্ষ্মীপুর জেলা চলে যাই এরপর আলমের আর এখানে কোন সঠিক মূল্যায়ন করা হয়নি, এরপরও দলের সাথে অভিমান ছিল কিন্তু মোনাফিকি করে নেই। দলীয় কার্যালয়ে প্রতিদিন আসতেন, প্রতিদিন দলীয় কার্যালয়ে দীর্ঘ সময় ব্যয় করতেন,
এই প্রতিদিন রাত্রে সবাই শেষে দলীয় কার্য থেকে বাজার বেরিয়ে যেতেন। এই বিএনপি অবিশ্বাস ছিল তার দ্বিতীয় বাসাবাড়ি। বাসাবাড়িতে হয়তো বসে ঘুমানোর সময় তার তার অনেক সময় সে পার্টি অফিস আশেপাশে চায়ের দোকানে গেলে সেখানে তার সময় কাটত। সে অসুস্থ হল, খবর পেলাম, আমি সাথে সাথে সেখানে গেলাম। আমাদের ঢাকা মেডিকেল কলেজের সাবেক সভাপতি মহিউদ্দিন ভূঁইয়া মাসুম, আমি তাকে বললাম, সে আমি তার কাছেও গেলাম, তাকে বললাম যে তুমি এক কাজ করো, ডক্টর মহসিনকে চেঞ্জ করে তুমি মাসুমকে বলো তোমার অ্যাঞ্জিওগ্রাম করার জন্য। বলে দিলে ভাই ওদের দিচ্ছি, উনি এখানে ডাক্তার, আমি কিন্তু এখানে তো আমাদের টিচিমিল কলেজের ভিপি হানিফকে মাসুমের মাধ্যমে আমরা এখানে অপারেশন করেছি এবং সাকসেসফুল অপারেশনের জানি বর্তমানে ভালো হয়েছে আল্লাহর রহমতে। তুমি সেটা করো। বলে দিলে ভাই এখানে ডাক্তার চেঞ্জ করবো না, আমি চেঞ্জ না করে তো তোমার ইচ্ছা, কিন্তু আমার মনে হয় আমি আবার মাসুমকেও বলছি। মাসুম বলে যে সে ডাক্তারে ডাক্তারে একটা ঝামেলা দৌড়াইতে চায় না, অ্যাভয়েড করলো, কারণ যদি আলম বা এখান থেকে তাকে বলা হইতো তাহলে সে রিকোয়েস্ট রাখত, কিন্তু জোর জবরদস্তি করে চলছে সেখানে গিয়ে তার অপারেশন করতে পারে না। ঘটনার পর পরই ও যখন আইসিইউতে আমাকে মাসুম প্রথমে ইনফর্ম করলো যে ভাই ও তো হার্টের অবস্থা ভালো না, আমি কি বলবো, ফলে ওদের কিছুক্ষণ আগে আইসিইউতে নেওয়া হয়েছে। আমি এটা আইসিইউ না মানি, ধরেন এটা 1% ব্যাক করে না, তার যে পজিশন এই পজিশন থেকে 1% লোকও ব্যাক করে না। আমার তো আর ফোন ধরে এখন কানে আমার কি অবস্থা নেই। আরো দু একজন হার্টের ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার মহসিনের ফোন নিলাম, সে আমাকে কোনো সব উত্তর দিতে পারলো না, কেন কি কারণে এটা হয়েছে। তারা ডাক্তারের কাছে নানান কথা বলে, আমি বললাম যে আমি তো 2 মাস আগে 3 মাস আগে আমি 2টা রিং পড়াইছি, আমার সময় ছিল না, ও কিভাবে সমস্যা, আপনি কি কাজ করছেন। এখন তো বাংলাদেশের কোথায় জবাবদিহিতা নাই, বাংলাদেশের চিকিৎসার অবস্থা বেহাল, দেশের অবস্থা বেহাল, সরকারের অবস্থা বেহাল, সব জায়গায় বেহাল অবস্থা, কেউ কারো কাছে কোনো জবাবদিহিতা কোনো প্রয়োজন বোধ মনে করে না। এখন আমাদেরও করার কিছু নেই, আমরা যেহেতু শামসুল আলমের রাজনৈতিক অভিভাবক, আমাদের এখানে এই স্মৃতি সংসদে যিনি সভাপতি আছেন সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের কাছে অনুরোধ করব, আপনি শামসুল আলমের পরিবারেরকে সাহায্য সহযোগিতা করার জন্য উদ্যোগ গ্রহণ করেন, আমাদেরকে যা যা কিছু করার বলবেন আমরা আপনাকে সার্বিকভাবে সহযোগিতা করব, আপনারভাবে আরও সাহায্য সহযোগিতা করবে আমাদের রামগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সুচেতনের ছাত্র নেতা আব্দুর রহিম, আছে আমাদের হারুনা রহিম ধারণ এমপি সাহেব, আছে সামিমান স্বামীর, আর আমাদের রামগঞ্জের আরেকজন কৃষি সন্তান আছেন এখানে এই এলাকার এক জনপ্রতিনিধি, এবং আগামী দিনে আশা করে রামগঞ্জ থেকে নির্বাচন করবেন, সেটা তার ভাইটি এবং কমরা থাকলে হবে, আমরা কমিশনার হারুনা রশিদ হারুন, আমরা আশা করি আপনারা সার্বিকভাবে যদি আমাদেরকে সাহায্য সহযোগিতা করেন, আমরা আমাদের ছোট ভাই শফিউল রহমান বাবুর জন্য আমরা এই ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি যতটুকু আমাদের সম্ভব ছিল। আশা করি আপনারা হয়তো আপনি নিজেও আলম সাহেব নিজের উদ্যোগ নিয়ে হয়তো করলে আমরা সকলে প্রস্তুত আছি আলমের এই অসহায় 2টা সন্তানের পাশে দাঁড়ানোর জন্য, মানসিকভাবে আমরা প্রস্তুত, এবং আমাদের চেয়ারম্যান সাহেবের সাথে যখন আলাপ হবে আমরা ব্যক্তিগতভাবে আলাপ করব, এই স্মৃতি সংসদের নেতৃবৃন্দ যখন আলাপ করবেন আপনারা ওই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে আলাপ করবেন। আজকের এই ইফতার এবং আজকের এই মিলাদ মাহফিল এবং স্মৃতি চেয়ারম্যান অনুষ্ঠানে যারা কষ্ট করে এসেছেন, আমি আন্তরিকভাবে সকলের নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের সদস্য ভাই শামসুল আলমের বিজয় আচার মাঘরাত কামনা করে আল্লাহ তারা যাতে করে তাকে সর্বাত শোনে, উদ্দেশ্য রূপে তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সকল ফ্যামিলিকে এখন আকর্ষণে মুক্ত করাবেন সাবেক ছাত্র নেতা রাজপথ তাপন ছাত্র নেতা জাতীয় এজিএম জাতীয় বি বারবার নির্বাচিত সংসদ সদস্য আরাফাত রহমান কুকু, ক্রিয়া সংসদের সম্মানিত সভাপতি জনাব নাজিমুদ্দিন আলম, জনাব নাজিমুদ্দিন আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত রহমান ক্রিয়া সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র নেতা, স্বৈরাচারের সাহায্যে আন্দোলনের লড়াকু সৈনিক শামসুল আলমের আজকে তার বিরে আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের বিএনপির কার্যালয়ে
এই মিলাদ মাহফিল পূর্বে আলোচনা সভায় উপস্থিত আমার প্রিয় সহকর্মী সাবেক এমপি বিএনপির চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা সংগ্রামী জননেতা জনাব আবুল খায়ের ভূঁইয়া, উপস্থিত আমার বন্ধু নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার জাতীয় বীর সাবেক সংসদ সদস্য বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব নরসিংদী জেলার সংগ্রামী সভাপতি সংগ্রামী জননেতা জনাব খায়রুল কবির খোকন, উপস্থিত সাবেক এমপি আমার সহযোদ্ধা হারুন রশিদ লায়ন হারুন ভাই এবং অন্যান্য বিশেষ করে আমাদের আসামি বর্মান স্বামী রনুল ইসলাম পিপু হারুন ঢাকা কলেজের ভিপি মাসুম সাবেক ছাত্রনেতা আগামু মোজাম্মেল কাজী রফিক মিজানুর রহমান এবং আমার বাম পাশে আলী আকবর চন্দ্র যুব নেতা, তারপরে কমিশনার হারুন লুৎফর বাকি, উপস্থিত আমাদের মৎস্যজীবী দলের সংগ্রামী সদ সচিব সাবেক ছাত্রনেতা রহিম, আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি রহিম, যুবদলের নেতা আমাদের লিটন বধু সহ মাসুদ, অন্যান্য উপস্থিত আরাপতমন ক্রিয়া সংসদের সম্মানিত নেতৃবর্গ, উপস্থিত আমাদের বিএনপির নেতা কর্মী সংগ্রামী ভাইয়েরা, উপস্থিত আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমরা সকলেই ভারাক্রান্ত, আমাদের সবচেয়ে প্রিয় বিএনপির নিবেদিত প্রাণ শহীদ জিয়ার আদর্শের লড়াকু সৈনিক আরাফাত ক্রিয়া সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক শামসুল আলমে আজকে তার স্মরণ সভা করতে হবে, এটা অবিশ্বাস্য, চিন্তার বাইরে। এমন একজন সুস্থ সাবলীল এবং আকনিষ্ঠ বলিষ্ঠ সাহসী নেতৃত্ব আমি আমার কাছে খুবই একটা আশ্চর্যজনক যে এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে। হার্ট অ্যাটাক হয়েছে আমরা খবর পেয়েছি, আমাদের নবীর যে একটা মিছিল ছিল বায়তুল্লাহ থেকে, সে মিছিলে অংশগ্রহণ করেছে, স্লোগান দিয়েছে, তারপরে এসে আমাদের অফিসে সে বিশ্রামে ছিল, সেখান থেকে হার্ট অ্যাটাক। আমার জানা মতে, আমি খবর পাওয়ার সাথে সাথে আমি চলে যাই হাসপাতালে, মেডিসিনে গিয়ে দেখি যে তার একটা জরুরি ইঞ্জেকশন লাগবে, এখন ইঞ্জেকশন না দিতে পারলে অসুবিধা হবে, ডাক্তার সাহেব বলছে এখন ইঞ্জেকশন দিতে হবে। সাথে সাথে আমি ইঞ্জেকশনের ব্যবস্থা করলাম এবং ডাক্তারদেরকে বললাম আপনারা টাকা পয়সার কোনো চিন্তা করবেন না, আপনাদের চিকিৎসার জন্য কোনো রকম অবহেলা না হয়, চিকিৎসা চালিয়ে যেতে হবে এবং ওদের কর্মকর্তা যারা আছে আমাকে চিনে এবং সমস্ত কিছু আমি দায়িত্ব নিয়ে আমি তারপরে বাসায় চলে আসি। পরের দিন এনজিওগ্রাম, এনজিওগ্রামের পরে ব্লক ধরা পড়ল, একটা ব্লক 90%, 95%, আর একটা 60%, 90%-এর একটা রিং লাগাইতে হবে, আমার সাথে টাইম টু টাইম যোগাযোগ হচ্ছে, দ্রুত রিং লাগাইতে হবে। তারপরে টাকা পয়সার সমস্যা, সেগুলোর ব্যাপারে আমি যতটুকু পেরেছি করেছি, লায়ন হারুনের সাথে যোগাযোগ করেছি, আমি কৃতজ্ঞ লায়ন হারুনের কাছে, লায়ন হারুন এমপি এপি ভাইয়ের কাছে এবং আমি কৃতজ্ঞ ইঞ্জিনিয়ার রাজপুর হুদার কাছে, তারাও সহযোগিতা করেছে, সাথে সাথে পাঠিয়েছে, টাকা পাঠানো হয়েছে এবং অপারেশন হয়েছে। অপারেশনের পরে আমাকে জানানো হলো যে উনি রিলিজ পাবে, বাসায় যাবে, বাসায় যাওয়ার কথা, রিলিজ হওয়ার কথা, এটাই স্বাভাবিক। আল্লাহ সুস্থ হয়ে বাসায় ফিরবে এটাই আমাদের প্রত্যাশা ছিল, এটাই কাঙ্ক্ষিত ছিল, চিন্তাও করতে পারি নাই আমরা, কেউ চিন্তা করতে পারি নাই, যারা তার শুভাকাঙ্ক্ষী বা এই দলের সদস্যবৃন্দ যারা কনসার্ন ছিল, যারা যারা গিয়েছে, বিপি আরণ গিয়েছিল, এডি খায় আব্দুল খায় ভূঁইয়া সবাই গিয়েছিল, সে লাইফ সাপোর্টে যাবে
এটা একটা অচিন্তনীয়, আউট অফ ইমাজিনেশন, চিন্তার বাইরে। যাই হোক, আনফর্চুনেটলি লাইফ সাপোর্টে গেল। লাইফ সাপোর্টের পরে রাত্র 3:30 ইন্তেকাল করলো। যাই হোক, এটা আমি খুব পরে আমার টেলিফোন স্যালেন্টে ছিল, আমি জানতে পারি না, দেখলাম যে ফোন করছে আমাকে তার ভাই। আনফর্চুনেটলি আমরা তো দেরিতে ঘুমাই, সকালবেলা ফজর নামাজ পড়ি, টেলিফোন স্যালেন্টে রেখেছিলাম, যার জন্য আমি অ্যাটেন্ড করতে পারি নাই, আমি দুঃখিত। পরে আমি ফজর নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে তারপর আমি টেলিফোন রিং ব্যাক করলাম। খবর পেলাম এদিকে মাসুম যোগাযোগ করলো, বিপি হানিফ যোগাযোগ করলো, বিপি হানিফ ফার্স্ট আমাদের সাথে যোগাযোগ করলো এবং আমি জানতে পারলাম আল শামসুল আলম আমাদের মাঝে নেই। দুঃখজনক, খুবই মর্মান্তিক, এটা চিন্তা করা যায় না। এই শামসুল আলম আমাকে অনুপ্রাণিত করেছে, সাবেক যারা বিপি জিএস ছাত্র দলের সাবেক ছাত্র নেতা তারা সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে আমার বাসায় এসছে যে ভাই আমরা শহীদ জিয়ার দরগু সৈনিক, শহীদ জিয়ার কনিষ্ঠ সন্তান, নেতাজি বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান, উনি তো আমাদের মাঝে নেই, তার স্মৃতি ধরে রাখার জন্য আমরা একটা আরাফাত রহমান ক্রীড়া সংসদ, আপনি যেই নামই দেন এরকম একটা নাম আমরা চিন্তা ভাবনা করতেছি। রাসেল স্মৃতি সংসদ আছে, জামাল স্মৃতি সংসদ আছে, শেখ জামাল এটা সেটা, তো আমরা আমাদের যে আরাফাত রহমান গোপো আমাদের, উনি একজন ক্রীড়ামন্ত্রী ছিলেন, তার ক্রিকেট অঙ্গনে তার অনেক অবদান, তার খেলাধুলায় অনেক অবদান, আসিফ মিরপুর স্টেডিয়াম, তারপরে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, তারপরে আপনার বগুড়াতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম, তার অবদান, সুতরাং তার জন্য আমরা তার প্রতি সম্মান রেখে আমরা এই জিনিসটা করতে চাই এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনি যেহেতু আমাদের খোকন ভাই পার্টি যুব মহাসচিব, মিলন ভাই সাংগঠনিক সম্পাদক, গাজীপুরের প্রেসিডেন্ট আবুল খায়ের ভূঁইয়া সেও ব্যস্ত চেয়ারপারসন উপদেষ্টা, তারপরে সবাই মোটামুটি ব্যস্ততা আছে, আপনার একটু ব্যস্ততা কম, আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি আপনি এখানে আমরা সভাপতি করার সিদ্ধান্ত নিয়েছি, আপনি আমাদেরকে বিমুখ করে নেন। এই ছাত্র নেতারা আমাদের এই মাসুম মোজাম্মেল সাবেক ছাত্র নেতা সরদুদি আন্দোলনের যারা আছে এখানে তারা হারিয়ে জন্য আবার যারা আছে সবাই মিলে তারা এই সিদ্ধান্ত নিয়ে আমাকে এই প্রস্তাব তারপরে আমি গ্রহণ করি। শামসুল আলম ওর সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগে, এছাড়া এমন একটা নিমিত্ত প্রাণ, নিঃস্বার্থ, নির্লোভ, সততার প্রতি আপনি চিন্তা করতে পারবেন না যে এতখানি নিবেদিত প্রাণ, তার এত সিনসিয়ারিটি, তার এটা আসলেই খুব বিরল। শামসুল আলম মিলনের মতো, শামসুল আলম আলমের মতো যদি, শামসুল আলম চৌধুরীর মতো যদি আমাদের নেতা কর্মীরা এইভাবে নিবেদিত প্রাণ হতো তাহলে আমার নেত্রী জেলে যায় না, আমার নেত্রীকে শেখ হাসিনার দয়া মুক্তি পায় না, আন্দোলনের মাধ্যমে আমার প্রিয় নেত্রীকে আমরা মুক্ত করতে পারতাম। শামসুল আলম মিলন, শামসুল আলম চৌধুরীর মতো আজকে কর্মীর অভাব, এরকম সিনসিয়ার সততার প্রতি শহীদ যা আদর্শে লড়াই সৈনিক, এগুলো আমাদের অভাব, তাহলে আমার প্রিয় নেত্রী আজকে জেলে থাকে না, আমার নেত্রী আজকে চিকিৎসা হইতে বঞ্চিত, এই লুটের সরকার শেখ হাসিনা আমার নেত্রীকে চিকিৎসা করতে দেয় না, লুটেরা সন্ত্রাসীদের চিকিৎসা হয়, গুন্ডাপান্ডাদের চিকিৎসা হয়, বিদেশে চিকিৎসা নিতে যায় তিনটি দলের প্রধানমন্ত্রী, রাশি থেকে 90 গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, আমার নেত্রীর চিকিৎসা হয় না, আমার নেত্রী আজকে মানবতার জীবনযাপন করছে, লিভার সিরোসিস, সামান্যত চিকিৎসা দরকার। আমরা শামসুল আলম চৌধুরীর তার কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, আপনি চিন্তা করতে পারবেন না, একটা সভা ভোক্তাঙ্গনে জনসভা, পার্টির অফিসের সামনে জনসভা, প্রেস ক্লাবের সামনে জনসভা, আপনার কন্ট্রোলের জনসভা, সকল জনসভা এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আলোচনা সভা, সকল আলোচনা সভায় নিজেই জায়গায় মাইকে ধরত, মাইক ধরে ফর্মাল মিটিং হওয়ার আগে আগে মিটিংটা সে জমাইত। আমি অনেকদিন যাবত দেখে আসছি আবুল খায়ের ভূঁইয়ার তার কর্মী, আবুল খায়ের ভূঁইয়া যখন মহানগরীর সভাপতি, আমানুল্লাহ আমান ছাত্র দলের আহ্বায়ক, আমি খোকন, ফজলাত মিলন আমরা যুগ্ম আহ্বায়ক, তখন থেকে এই এরশাদ প্রীতি আন্দোলনে শামসুল আলম চৌধুরী কাজ করে ঢাকা মহানগরীতে,
আবুল খায়ের বলে দপ্তর সম্পাদক, তার ছাত্র নেতা হিসেবে কাজ করেছে অন্তত বিশ্বাস হবে দপ্তর সম্পাদক কিন্তু বিশ্বস্তকর্মী হয়, যার উপরে আস্থা রাখা যায় সেই হয় দপ্তর সম্পাদক ছাত্র দলের মহানগরী কিংবা কেন্দ্রীয় কমিটি, বুঝতে হবে আপনাদের বিএনপিকেও। জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক দপ্তর সম্পাদক সবসময় আস্থাবান দায়িত্বশীল ব্যক্তি হয়, সুতরাং অত্যন্ত দায়িত্বশীল ভাবে ওর কর্মকাণ্ড পরিচালনা করেছে অত্যন্ত সফলতার সাথে। সে কদিন সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আমার সাথে আরাফাত রহমান ক্রিয়া সংসদে অত্যন্ত নিষ্ঠার সাথে, আন্তরিকভাবে সততার সাথে সকল দায়িত্ব উনি পালন করেছেন। আজকে আমরা সবাই দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় সহকর্মী সৈয়দ আহমেদ আন্দোলনের লড়াকু সৈনিক, শহীদ আদর্শের সৈনিক শামসুল আলম চৌধুরীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের সর্বোচ্চ মকাম দান করে। আমি আপনাদের একটা প্রস্তাব যে আপনারা রেখেছেন তার পরিবার একদম নিঃস্ব, আমি যেটা বলেছি শত তার প্রতি শামসুল আলমের পরিবারের পাশে আমাদের সবাইকে থাকতে হবে। আমি ইতিমধ্যেই দায়িত্বশীল নেতৃবৃন্দ সাবেক এমপিদের সাথে আলোচনা করেছি, বরকুতুল্লাহের সাথে আমার আলাপ হয়েছে, শহীদুল এনির সাথে আমার কথা হয়েছে, আবুল খায়ের ভূঁইয়ার সাথে আমার আলোচনা হয়েছে, লায়ন হারুন অত্যন্ত আন্তরিক আমাদের অত্যন্ত আমাদের এই সংগঠনের উপদেষ্টা, আমাদের একজন শুভাকাঙ্ক্ষী একজন ভালো মানুষ এবং জননেতা জনপ্রিয় নেতা এলাকায়, উনিও আমাদের এগিয়ে আসবেন। আমরা সবাই মিলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ মোটামুটি একটা চিন্তা ভাবনা করেছি, আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি আপনাদেরকে এই ধরনের আদর্শের সৈনিকের পাশে তার পরিবারের পাশে আমরা সম্মিলিতভাবে সবাই থাকবো ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সবাইকে আমরা সবাই আজকে তার জন্য দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমাদের প্রিয় নেতা আমাদের আদর্শের ঠিকানা আমাদের আদর্শ আমাদের হৃদয় স্পন্দন আমাদের প্রথম এবং সফল রাষ্ট্রপতি আমাদের স্বাধীনতার মহান ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা দোয়া করব, প্রাণ ভরে দোয়া করব, এবং আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা দোয়া করব, এবং আমাদের আগামী দিনের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামী রাষ্ট্রনায়ক আমাদের প্রিয় নেত্রী দেশশ্রী বেগম খালেদা জিয়ার হৃদয়ের টুকরা কলিজার টুকরা, আমাদের শহীদ জিয়ার কলিজার টুকরা, আমাদের প্রিয় নেতা দেশ তাহের তাইক রহমানের জন্য আমরা দোয়া করব যেন তাড়াতাড়ি আমাদের প্রিয় নেতাকে আমরা বাংলাদেশে বীরের বেশে নিয়ে আসতে পারি সুস্থতার সাথে, সেই জন্য আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে আবেদন করব, এবং শামসুল আলম চৌধুরীর জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। সেই দোয়া চেয়ে আপনাদের সবাইকে আরেকটা কথা, জানাজার কথা যে আপনারা বলেছেন জানাজার জন্য সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, আমরা এখানে 9:10 সময় আমরা জানাজা করেছিলাম, করার চিন্তা করেছিলাম, তার ভাইয়ের সাথে করা হলো, শরীফের সাথে, শরীফ বললো যে ঠিক আছে আপনারা করেন একটু আগায় নিয়ে আসেন, পরে আমি 9:00 নিয়ে আসছি সকাল 9:00, তারপরে আমার তাদের ফ্যামিলি মেম্বার তার বড় মেয়েটা তারা বললো যে যেহেতু জুম্মা আজকে এটা পবিত্র দিন আমরা সেখানে এলাকায় আমরা জানাজা পড়বো, যদি আপনারা এখানে আমাদেরকে আটকায় রাখেন তাহলে বড় জুম্মাটা আমরা দেখতে পারবো না, সুতরাং আমি তখন আর বাধা দেই নাই আটকে রাখি নাই, আমি তাদেরকে অনুমতি দিয়েছি আপনারা যদি আমাকে ভুল বোঝেন কিছু করার নাই, আমি আমি আটকাইতে চাইছিলাম আপনাদের সাথে আপনারা জানাজা পড়বেন সেই বিদায় জানাবেন আমরা সবাই সেটা চেয়েছিলাম, কিন্তু আনফর্চুনেটলি বৃষ্টিও ছিল, বৃষ্টির জন্য না বৃষ্টি থাকলেও আমরা এখানে নিয়ে আসতাম, কিন্তু স্পর্শটা হলো যে ওইখানে জানাজাটা হ্যাম্পার হতো, তারা যত সময় একটা দেড়টার সময় বসতে পারতো না, এই কারণে আমরা হয় নাই। যাই হোক ইনশাআল্লাহ আমরা সবাই আজকে এই জন্য দোয়ার আয়োজন করেছি, ভবিষ্যতে আমরা দোয়া করবো তার পরিবারের পাশে থাকবো, তার পরিবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন রহমতের চাদর দিয়ে এই পরিবারের সদস্যদেরকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, সবাই একটু নির্বি বসেন, কেউ নড়াচড়া কথা বলবেন না, সব ঠিক মতো কাজ হবে, কোনো সমস্যা নাই। এখন আমি মিলে আত্মরচনা করার জন্য অনুরোধ করব আমাদের আরো তোমার সুপ্রিয়া সংস্থার ক্রিয়া সংসদের জনবিষয় সম্পাদক যারা মাসুম বিলাস সাহেবকে, যারা মাসুম বিলাস সাহেবকে ভাই বসেন। بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله
আমার ফেলে সকল সৃজ ওই আসমান সকলের উদ্দেশ্যে তোমার উদ্যোগ কবর করে না